দ্বিতীয় ডেলিভারি নিয়ে গিয়ে আসবেন বলা মোহাম্মদ উসামা, তিনি বল করবেন। এবার চালিয়েছেন সজীব, হিউজ ওয়ান, ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি ফ্রম সজীব, আরো ছয় রান খেতে হবে, ব্যাক টু ব্যাক সিক্স, ওয়ান্ডারফুল ক্রিকেট। সজীব রানা বোলিং মার্কেট কসবার রানা, সজীব চালিয়েছেন এবার। আর তো যেটা বলছিলাম, সজীব ছয়টি রান, হেড টু হেড লড়াই। আমি যদি কম্পেয়ার করি রানা এবং সজীব দুজনে বাংলাদেশের টপ 10 জন, আর একটা বল লাগবে। এবারে কিন্তু সাপাটা হাঁকিয়েছেন, বল চলে গেল সীমানার উপর দিয়ে ছক্কা, কসবার কষ্ট শুরু হয়ে গেল 2500-এর। আমাদের এই শালগাঁও কালীসীমার মাঠে আপনারা চলে আসবেন আগামীকাল। মুহূর্তে বোলার আলামিন রহমান ফুল টস ডেলিভারি দিয়েছেন, সজীব কে ছেড়ে দিবেন, সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছেন বলকে, ছয়টি রান সজীবের ব্যাট থেকে। কি মনে হচ্ছে কে জিতবে আজকের এই ম্যাচ? সাজ্জাদ বলের ডেলিভারি, সাজ্জাদ ফুল টস বল, সজীব শটে চালিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছেন। দুই রান করলে হাফ সেঞ্চুরি পূর্ণ করে নিবেন এই পৌঁছে গিয়েছেন সজীব, অভিনন্দন জানাচ্ছি অনলাইন বাংলা পরিবারের পক্ষ থেকে সজীবকে অভিনন্দন জানাচ্ছি। আউটস্ট্যান্ডিং ব্যাটিং ফ্রম সজীব, চমৎকার ব্যাটিং করে যাচ্ছেন সজীব। দুর্ঘটনা ঘটতেই পারে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছে তারা। আর সুপ্রিয় ভিউয়ার্স, চারটি রান প্রয়োজন, ছয় হাঁকিয়ে জয় নিশ্চিত করেছেন সজীব, অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন 2500 টিমকে, অনলাইন বাংলা পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি অনলাইন বাংলা। ম্যান অফ দ্য ম্যাচ, প্রধান আকর্ষণ আশিকুর রহমান পিয়াস ভাইয়ের হাত থেকে নেবেন, মোহাম্মদ নাম দিবেন তোরাক সজীব, ডিজিটাল খেলোয়াড়ের পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচ। আমি গুরু সব বলছি, আমি এখানে